গায়ের রং কালো কিন্তু মনে মনে সাদা, এমন লোক প্রচুর আছে। কিন্তু আমরা আপনার সব বাঙালি কিন্তু অ্যাসপিরেশনালি হোয়াইট, আমি কথাটা বুঝিয়ে বলতে পারছি জানি না, আমরা দেখতে গায়ের রং কালো কিন্তু আসলে আমাদের মনের ভাবখানা হচ্ছে যে আমরাও সাদা। তো এইসব লোকগুলি তো কেউ পছন্দ করে না ইমিগ্রেন্টদেরকে, কেউই পছন্দ করে না, কেমন বলা অন্যায় হলো, অধিকাংশই পছন্দ করে না। তার ফলে কি হচ্ছে, একটা ক্রোধ যাচ্ছে শুধুমাত্র রেড স্টেটস গুলিতে নয়, ইভেন ইন ব্লু স্টেটস। ক্যালিফোর্নিয়াতে যে অবস্থা সৃষ্টি হয়েছে স্যান ফ্রান্সিসকোতে, শহরটা আইন শৃঙ্খলায় ভেঙে পড়েছে, দোষ কাকে দেবে, প্রশাসন হচ্ছে ডেমোক্রেটিক, তাতে দোষ দেবো আমরা? আমি তো ট্রাম্পকে দোষ দিতে পারি না। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতা ফেস করে ট্রাম্প সাহেব এখন তার নীতি খানিকটা হলেও বদলেছে, তারা হাসার ফেরদেশ আপনার কাছে। হাসান ভাই, বাইডেনের সর্বশেষ নীতি, বিশেষ করে যে ইমিগ্রেন্টের যে পলিসি যেটা শুনছি, কেউ কেউ বলছে যে ট্রাম্পকেই অনুসরণ করছেন বাইডেন, কি বলবেন? Yes, I agree. আমি মনে করি ঠিকই স্বীকার করি, মানে মজা হচ্ছে কি জানেন, আমিও তো বাইডেন পন্থীর একজন লোক মনে করা যায়, এতদিন পর্যন্ত আপনার টেলিভিশনে চেঁচিয়ে এসছি ইমিগ্রেশন ইমিগ্রেশন বলে এসছি আমি, কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে আমেরিকার সামনে এই মুহূর্তে ইমিগ্রেশন একটা প্রধান সমস্যা। ইনফ্যাক্ট আগামী নির্বাচনে তিনটি ইস্যু হবে প্রধান ইস্যু, এক নম্বর ইমিগ্রেশন, দু নম্বর ইকোনমি, আর তিন নম্বর বাইডেনের বয়স। এই তিনটা হবে মেইন ইস্যু আগামী নির্বাচনে, তিনটা বিগেস্ট চ্যালেঞ্জ ফর জো বাইডেন, এবং তিনটি ইস্যুতেই তিনি কিন্তু পিছনে আটকে আছেন। এখন ধরা যাক আমাদের এই অন ইমিগ্রেশন, আমরা সবাই ইমিগ্রেশনের পক্ষে, আমরা নিজের ইমিগ্রেন্ট আমরা, কিন্তু আমাদের দরজার কাছে হাজার হাজার মানুষ হাজির হয়েছে সেপ্টেম্বরে, 2.25 লক্ষ মানুষ ঢুকেছে, এক ভেনেজুয়েলা থেকে এসছে 50,000, প্রায় 5 লক্ষ ভেনেজুয়েলানদেরকে টেম্পোরারি কাজ করার খবর অধিকার দেওয়া, পারমিশন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় 2.25 লক্ষ ইমিগ্রেন্টদেরকে আবার বিমানে করে বহিষ্কারও করা হয়েছে। সমস্যা হচ্ছে করবেটা কি, আইনটা হচ্ছে এরকম, যদি কোনো লোক আমার দরজায় এসে বলে আমাকে আশ্রয় দাও, আমেরিকার আইন বলে তুমি আশ্রয় দেবে, তুমি তাকে আইনের কাছে সুপর্দ করবে, আদালত ঠিক করবে অ্যাসাইলাম পাওয়ার যোগ্য কিনা, সেই সিদ্ধান্ত হওয়া না পর্যন্ত তুমি আমেরিকায় থাকবে, এবং এই সিদ্ধান্ত হতে 6 মাস, 1 বছর, তার চেয়ে বেশি লাগতে পারে, কারণ রিসোর্স খুব কম, জাজেস খুব কম, ফলে আমাদের আনডকুমেন্টেড ইমিগ্রেন্টের সংখ্যা ক্রমশই বাড়তে থাকছে। এখন যে প্রবলেমটা হয়েছে তা হচ্ছে যে বিভিন্ন কনজারভেটিভ স্টেটসগুলি যেমন ফ্লোরিডা এবং টেক্সাস প্রধানত, তাদের রাজ্যে আগত এই মাইগ্রেন্টদেরকে বাসে করে আমাদের মতো শহরে পাঠিয়ে দিচ্ছে। আমাদের আইন আছে 14 বছর পুরনো আইন যে আমাদের শেল্টার দেবো আমরা, শেল্টার মানেটা কি, খেতে দেবো, পড়তে দেবো, বাচ্চাদের স্কুলে পাঠাবো, পয়সা লাগে তো। যদি নিউ ইয়র্কে এখন 16 লক্ষ বাড়তি মাইগ্রেন্ট হাজির হয়েছে, একদিন হোটেলে রাখা হতো, রুজভেল হোটেলে বা যেখানে সেখানে রাখা হতো, ফ্রি তো না, ইট কস্ট মানি, কোত্থেকে টাকাটা আসবে, কিন্তু বাজেট থেকে আসে। তো বাজেট তো ধরা যাক আমার আছে 100 টাকা, সবই কিন্তু বরাদ্দ করা, এখন হঠাৎ করে আপনি বললেন না ভাই আমাকে 30 টাকা দাও, কারণ আমার এই 6 লক্ষ ইমিগ্রেন্ট আছে, মাইগ্রেন্ট আছে, এদের খাওয়াতে পড়াতে হবে, অসুখ বিসুখ আছে, বাচ্চাদের স্কুল আছে, তার মানে 30 টাকা আপনি কেটে নেবেন কোত্থেকে, স্কুল থেকে কাটবেন, হেলথ থেকে কাটবেন, ট্রান্সপোর্ট থেকে কাটবেন, ক্ষতি হবে কার, আপনার আমার, যারা আমরা এই শহরের বাসিন্দা এবং ট্যাক্স পে করি। ফলে যতই আমি সিম্প্যাথেটিক হই না কেন, যতই আমি মনে করি না কেন ইমিগ্রেন্ট আমরা সবাই ইমিগ্রেন্ট, কিন্তু আলটিমেটলি আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং একটা পর্যায় পর্যন্ত এটা আমি মানব না, বিশেষ করে যদি আমি নিজে সাদা মানুষ মনে করেন, একটা সাদা বা মেন্টালি সাদা, অনেক লোক কিন্তু মানসিক ভাবে সাদা, এটা আমি বলি অ্যাসপিরেশনালি হোয়াইট, গায়ের রং কালো কিন্তু মনে মনে সাদা, এমন লোক প্রচুর আছে, কিন্তু আমরা সব বাঙালি কিন্তু অ্যাসপিরেশনালি হোয়াইট, আমি কথাটা বুঝিয়ে বলতে পারছি জানি না, আমরা দেখতে গায়ের রং কালো কিন্তু আসলে আমাদের মনের ভাবখানা হচ্ছে যে আমরাও সাদা। তো এইসব লোকগুলি তো কেউ পছন্দ করে না ইমিগ্রেন্টদেরকে, কেউই পছন্দ করে না, কেমন বলা অন্যায় হলো, অধিকাংশই পছন্দ করে না। তার ফলে কি হচ্ছে, একটা ক্রোধ যাচ্ছে শুধুমাত্র রেড স্টেটস গুলিতে নয়, ইভেন ইন ব্লু স্টেটস। ক্যালিফোর্নিয়াতে যে অবস্থা সৃষ্টি হয়েছে স্যান ফ্রান্সিসকোতে, শহরটা আইন শৃঙ্খলায় ভেঙে পড়েছে, দোষ কাকে দেবে, প্রশাসন হচ্ছে ডেমোক্রেটিক,
তাদের দোষ দেবো আমরা, আমি তো ট্রাম্পকে দোষ দিতে পারি না। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতা ফেস করে ট্রাম্প সাহেব এখন তার নীতি খানিকটা হলেও বদলেছে। তিনি বলছেন যে না, ওয়াল কাজ করে না। এই টাকাটা 2019 সালে বরাদ্দ করা হয়েছিল এবং এই টাকাটা অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না, এই খাতেই ব্যয় করতে হবে। এটা একটা লেম এক্সকিউজ। তিনি চাইলে টাকাটা না না ব্যবহার করে রেখে দিতে পারতেন, ওয়াল না করলেই হতো। তিনি ওয়ালটা করছেন কেন? চাপের মুখে পড়ে, বাধ্য হয়ে। ডেমোক্রেটিক স্টেটস থেকেই দাবি উঠছে যে কিছু করো, টেক সাম অ্যাকশন। তিনি আরেকটা কাজ করেছেন, আপনারা জানেন যে 5 লক্ষ হাফ এ মিলিয়ন ভেনেজুয়েলানদেরকে টেম্পোরারি অ্যাসিস্ট্যান্স দেওয়া, টেম্পোরারি অ্যাসাইলাম দেওয়া হচ্ছে। টেম্পোরারি, অবস্থা ভালো হলে তার ফিরে যাবে, বাট ইউ নো ভেরি ওয়েল যে ব্যাপারটা টেম্পোরারি না, চলবে বছরের বছর ধরে। আর একটা কাজ তারা করেছেন, তারা ভেনেজুয়েলা সরকারের সঙ্গে চুক্তি করেছেন। আপনারা ইও জানেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো নয়, ভেনেজুয়েলা কোনো সম্পর্কই নেই, ডিপ্লোমেটিক সম্পর্কই নেই। এই অবস্থায় চুক্তি হয়েছে যে চুক্তির অধীনে আমেরিকা বিপুল সংখ্যক ভেনেজুয়েলানদেরকে বিমানে করে ফেরত পাঠাবে। গত এক মাসে 50,000 ভেনেজুয়েলান মাইগ্রেন্টকে ধরা হয়েছে, এক মাসে 50,000 ধরা হয়েছে। তো এগুলি সবই ছোটখাটো পদক্ষেপ, কিন্তু এর সুফল চট করে চোখে পড়বে না এবং চোখে আদৌ পড়বে না, এই কারণে যে কন্টিনিউয়াস ফ্লো হচ্ছে সেন্ট্রাল আমেরিকা থেকে সাউথ আমেরিকা থেকে মাইগ্রেন্টদের, সেই ইকুয়াদোর থেকে, কলম্বিয়া থেকে, পেরু থেকে, ভেনেজুয়েলা থেকে হাজার হাজার লোক ছুটে আসছে আমেরিকায়। কেমন? এবং এরা জীবনের মায়া ত্যাগ করে নদী পার হয়ে হাঙ্গর কুমির অস্বীকার করে মারাও যাচ্ছে, ছেলে কাঁধে নিয়ে খেতে পাচ্ছে না, এই অবস্থায় হাজির হচ্ছে, এই আশায় যে আমেরিকা গেলে আমাকে, এই যে আমাদের মেয়র সাহেব বলেছেন যে আমার আইন আছে শেল্টার দিতে হবে, বলে এই যে রুটে গেছে সাউথ আমেরিকায়, একবার যদি তুমি যে পৌঁছাও নিউ ইয়র্কে, তুমি কিন্তু ভাই বেঁচে গেলে, তোমায় খাওয়াবে, তোমায় হোটেলে রাখবে, পকেটে পয়সা দেবে, আইন আছে, আইন আছে বলেই তো করা হচ্ছে। কিন্তু এই আইনের ফলে আমরা ক্ষিপ্ত হচ্ছি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাক্সের পয়সা চলে যাচ্ছে এই আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের রক্ষা করার জন্য। ফলে ইটস এ পলিটিক্যাল গ্যাম্বিট, রাজনৈতিক কারণেই বাইডেনকে বাধ্য হয়ে এই কাজটা করতে হচ্ছে। শেষ কথা বলি আমি, এই যে ক্রাইসিস, আমরা দোষ দিচ্ছি কাকে? বলছি ভেনেজুয়েলাকে আমরা দোষ দিচ্ছি, কলম্বিয়াকে দোষ দিচ্ছি, পেরুকে। কিন্তু মজা হচ্ছে যে এই দেশগুলো আজকের এই অবস্থা কেন? মার্কিন নীতির কারণে। মার্কিন যুক্তরাষ্ট্র গত 100 বছর এই দেশগুলিকে চাবুক দিয়ে, চাবুকে নিজে রেখেছে, একের পর এক সামরিক সরকার তারা ক্ষমতা এনেছে, গণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে কাজ করেছে। আমরা বলি বানানা রিপাবলিক, ডোমিনিকান রিপাবলিক, কারণটা কি? এই দেশ ছিল একসময় সবচেয়ে বেশি বানানা তৈরি করত, কলা উৎপাদন করত। মালিক কে? ইউনাইটেড ফ্রুট কোম্পানি। মালিক কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা আমাদের স্বার্থে এই দেশগুলিকে আমাদের তাবেদার করে রেখেছি, এখন তার ফল তোমরা ভোগ করো। একই ছবি কিন্তু বলি আমি, যে কম্পেয়ার করি বিলেতেও, এই যে আমরা হাজার হাজার বাঙালিরা বা ক্যারিবিয়ানরা জড়ো হচ্ছি বিলেতে কেন, অথবা ফ্রান্সে কেন হাজার হাজার মানুষ মাগরেব থেকে, মানে ওয়েস্ট আফ্রিকা থেকে জড়ো হচ্ছে ফ্রান্সে? এই দেশগুলিতে তোমরা 200 বছর 250 বছর শাসন করেছো, এখন তার ফল ভোগ করো। থ্যাংক ইউ।